বছর তিনেক আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার রয়্যাল রিসোর্টে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের দ্বারা দ্বিতীয় স্ত্রী সহ হেনস্থার শিকার হয়েছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আর এই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ সোহাগ রনি। অভিযোগ আছে, কুখ্যাত এই সন্ত্রাস সেদিন মাওলানা মামুনুল হকের দাড়ি ধরে টানাটানি করে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। অবশেষে 5 আগস্ট স্বৈরাচারের পতনের পর আত্মগোপনে রয়েছে ছাত্রলীগের এই কুখ্যাত নেতা। হেফাজতের কর্মীরা বলছেন, হেনস্থাকারী কুখ্যাত এই সন্ত্রাস যেন কোনোভাবে দেশ থেকে পালাতে না পারে, তাকে যেখানেই পাওয়া যাবে সাথে সাথে প্রশাসনের হাতে সুপর্দ করার আহ্বান জানিয়েছেন হেফাজতের কর্মীরা।